মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমির অভ্যন্তরে অনন্য নান্দনিক স্থাপনা বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনের এই উন্মুক্ত প্রাঙ্গণে করোনার কথা জেনে স্বাস্থ্যবিধি মেনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি এই চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত সুনীল সাগরের কোলে গড়ে ওঠা এক অনন্য সুন্দর নান্দনিক স্থাপত্য বাংলাদেশ নেভাল একাডেমিতে। মণ্ডলী, একদিকে কর্ণফুলী নদী, অন্যদিকে বঙ্গোপসাগর, প্রকৃতির অপার সৌন্দর্য বাংলাদেশ নেভাল একাডেমিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। জাহাজের আদলে তৈরি এই বঙ্গবন্ধু কমপ্লেক্সটি 16টি পৃথক স্থাপনার সমন্বয়ে প্রতিষ্ঠিত। দীর্ঘ 4 বছর প্রতিদিন 4 শতাধিক নির্মাণ কারিগর ও শ্রমিকের দিনরাত অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে অসাধারণ নির্মাণশৈলীর এই স্থাপনা। আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এই একাডেমি নির্মাণ করা হয়। শৈলী ও শিল্পের বিচারে এ এক অভূতপূর্ব নিদর্শন, যা এই একাডেমিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর এই মনোমুগ্ধকর পরিবেশেই শুরু হয় নৌবাহিনীর কর্মকর্তাদের সামরিক জীবনের প্রথম অধ্যায়। এবারে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ নৌবাহিনীর। একই বছরের জুলাই মাসে সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনীর দুঃসাহসী অপারেশন জ্যাকপট এবং গানবোট পদ্মা ও পলাশের দুর্বার অভিযানে হানাদার বাহিনীর 26টি জাহাজ ধ্বংস হয় এবং সমুদ্র পথ কার্যত অচল হয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী 1,18,813 বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র সীমার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। বিশাল বঙ্গোপসাগর জুড়ে দৃষ্টির আড়ালে নিভৃত চলে তাদের পদচারণা। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মকর্তা ও নাবিকদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসারদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বানৌজা, ঈশা খান, তিতুমির ও শহীদ মোয়াজ্জেমে অফিসার ও নাবিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের আন্তর্জাতিক মানের অফিসার ও নাবিক তৈরিতে ভূমিকা রাখছে। শুধু সমুদ্রই নয়, সাগরের বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে অসীম আকাশেও বাংলাদেশ নৌবাহিনীর দুর্নিবার বিচরণ রয়েছে। মূলত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব 2টি ভাগে বিভক্ত, যুদ্ধকালীন দায়িত্ব ও শান্তিকালীন দায়িত্ব। যুদ্ধের সময় সমুদ্র এলাকায় শত্রু মোকাবেলার পাশাপাশি গ্যাস, তেল ও খনিজ সম্পদের মতো সমুদ্র সম্পদ রক্ষা এবং সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা নৌবাহিনীর গুরুদায়িত্ব। তাছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে, ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সদা তৎপর। এছাড়া শান্তির সময় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা লোকচক্ষুর অন্তরালে সাগরে চোরাচালান বিরোধী অভিযান, মৎস্য সম্পদ রক্ষাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অভিযানে ব্যস্ত থাকেন।
আবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মতো যে কোনো দুর্যোগ ও দুর্ঘটনার সময় হাজির হন মানবতার বার্তা নিয়ে। সময়ের পরিক্রমায় বিভিন্ন ধরনের জাহাজ সংযোজনের সাথে সাথে নৌবাহিনীতে পর্যায়ক্রমে উন্নত সমরাস্ত্র সংযোজন করা হয়েছে এবং এগুলো সংরক্ষণ ও মেরামতের সক্ষমতাও অর্জন করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে বাংলাদেশ নৌবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রাখছে এবং শান্তির দূত হিসেবে লেবাননের ভূমধ্যসাগর অঞ্চলে ও দক্ষিণ সুদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ পরিচালনা ও তত্ত্বাবধানে দেশীয় শিপইয়ার্ডগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ ও যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয়েছে এবং ভবিষ্যতে ফ্রিগেট নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। জল, স্থল, আকাশ সর্বত্রই যুদ্ধে পারদর্শী আমাদের নৌবাহিনী। নৌবাহিনীর প্রতিটি সদস্যই শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয় এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশমাতৃকার সেবায় নিয়োজিত। এই স্বল্প পরিসরে নৌবাহিনীর সব কাহিনীর বিবরণ দেয়া অসম্ভব। আমরা কেবল নৃত্য ও গীতে জানাবো আমাদের প্রাণের অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এবারে গানের সঙ্গে নৃত্য, আর গানটি গেয়েছেন নৌবাহিনীর সদস্য সৌরভ, মেহেদি, পিয়াল ও অনুভা। সাথে নৃত্য পরিবেশন করেছে বিএন অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। সংগ্রামে সমুদ্রে একাত্তরের মহামুক্তি যুদ্ধে নাবিক ছিল নির্ভীক, বিজয়ী হবার পথ ছিল না তাদের কোন সংশয়। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় দুর্জয়। সেরা শক্তিমত্তা আর কৌশল সমুদ্র সীমানাকে অতন্দ্র পাহারাতে প্রাঞ্জল আধুনিক নৌযান নৌসেনা দল দিচ্ছে দহন স্বদেশের সম্পদ রাখবে তারা চির অক্ষয় শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় দুর্জয়। সাইক্লোনে যায় ভেসে কত বাড়ি ঘর মানুষকে উদ্ধারে সেনারাই থাকে তৎপর বাইরের পৃথিবীও জানে আছে বীর নৌবাহিনীর এ দেশকে রক্ষায় আছে সাহসের চির সঞ্চয় শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী যারা মানে না তো কোন
মুহূর্তে সংগ্রামে সমুদ্রে দুর্জয় দুর্জয়। সেবা মানুষের এক পরম ধর্ম। দেশমাতৃকার সেবায় নিয়োজিত আমাদের নৌবাহিনী তেমনি করোনার কারণে করুণ অবস্থায় পড়ে করুণাময়ের প্রতি ভরসা রাখার পাশাপাশি আমাদেরও কিছু করণীয় আছে, আর তা হলো সাবধানকরণ। যেমন এই কাপড় বিক্রেতার নিজস্ব ধরন। একটু বডি ডিস্টেন্স কি চাইলেন ভাই? আমি একটু কোয়ালিটি সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের কাপড় জামা কিনতে চাই। কোনো সমস্যা নেই, এই মার্কেটে একমাত্র আমরাই কোয়ালিটি সম্পূর্ণ আনকমন ডিজাইনের শার্ট প্যান্ট টি-শার্ট বিক্রি করে থাকি। দুটো সিম্পল দেখান। ও মা, সবগুলো তো সিরিয়ালি আপনি মাথার উপর চলতেছে। এই দেখেন, সবগুলো হচ্ছে করোনার কাপড়, একদম লেটেস্ট। কি করোনা? হাই মিয়া, করোনা কাপড় মানে কি? করোনা কাপড় মানে করোনার তিন রক্ষাপর কাপড় আর কি। এই যে দেখেন, প্রত্যেকটা কাপড়ের গায়ে করোনা সম্পর্কে সতর্ক করা হয়েছে, এটা যে লেটেস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষমেশ করোনা লয়ে ব্যবসা শুরু করলেন, আপনার সাহস তো কম না? এই তো আসল পয়েন্টে এসেছেন, সাহস। এই যে করোনার প্রথম ডেউ সময় বলা হয়েছে যে ঘরের বাইরে কেউ যাবেন না, এরপরেও কি আমাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারছে? পারে নাই। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ঘর দুয়ার ছাড়িয়ে আমরা সবাই বাইরে গেছি। কয়েছিল শারীরিক দূরত্ব বজায় রাখতে, অথচ বাজার ঘাটে গেলে দেখা গেছে যে মানুষ এত কাছাকাছি আসতেছে, মনে হয়েছে কাছাকাছি আসার কম্পিটিশন চলতেছে। এখন তো তত সমস্যা নাই। কে বলছে রে ভাই, এখন তো দ্বিতীয় দেও চলতেছে, অর্থাৎ সেকেন্ড ওয়েভ। প্রথম ওয়েভের অভিজ্ঞতার আলোকে আমরা এসব কথা দিয়ে টি শার্ট গুলো করছি, এতে করে মনে করেন লেটেস্ট ডিজাইন হইলো, মানুষকে সতর্ক করা হইলো। ওই দেখেন, আপনার পিছনে লেখা আছে চোখ নাক মুখ সুরক্ষিত রাখুন। কেন? আমার কয় কি, এগুলোই তো করোনার এন্ট্রি পয়েন্ট। তারপরে যে দেখেন লেখা আছে ভিড় এড়িয়ে চলুন। কেন? আমার কয় কি, আপনি কি শিশু নাকি? ওই ভিড়ের মধ্যে কে যে করোনা জীবাণু লেগে গইতেছে কে জানে? হেতাকেও দোষ দিয়ে লাভ নেই, হাতে নিজেও হয়তো জানেন হেতা যে করোনা হয়েছে। ভেরি ইনভিজিবল ডিজিজ রে ভাই, সতর্ক না থাকলে ওই একজনই 100 জনে 12টা বাজে দিতে পারে। সেই জন্য বলে শারীরিক দূরত্ব বজায় রাখুন, যেটা আমাদের গেঞ্জিতে শোভা পাইতেছে। ওই যে দেখেন, ওই তবে সবাই কয় দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো মাস্ক পরা। সে দুই ধরনের টি শার্ট অবশ্যই আছে। এই যে দেখেন, নো মাস্ক নো টক, নো মাস্ক নো এন্ট্রি, দূরে যান, নো মাস্ক নো টাক্স। অতএব এই মাস্ক আপনাকে নাকের উপরে হইতে হবে, নিচে নো। ইউর মাস্ক হেল্প মি, মাই মাস্ক হেল্প ইউ। আপনি তুমি আর ডর ধরাই দিলেন। তবে আমি মনে করি আপনি যদি স্বাস্থ্যবিধি মানে মাস্কটা জায়গা মতো ফরেন, যত বড় ডেউ আসুক না কেন আপনার ডুবাইতে পারবে না ভাই। আপনার কথা শুনে ভালো লাগলো। এবার আমার কয়েকটা কথা শুনে। হ্যাঁ, এই যে আপনি করোনা লইয়া বড় বড় ভাষণ দিলেন, করোনার ব্যবসাও করতেছেন, অথচ আপনার যে বডি, অল বডির কোথাও কোনো সতর্কতার ছায় নাই, এই যে ক্ষমতা উন্মুক্ত করে রাখছেন। এই মিয়া, আপনার এই দোকানে হাজারো রকম কাস্টমার আসে, তাদেরকে তো আপনি করোনা ছড়াই দেবেন। সে অর্থে ভাই আপনিও দোষী, আপনি থাকি আপনি পুরোটা ব্যবহার করলেন না, আমার তো নাই। তবে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এরপর থেকে আপনি আমার মাস্ক ছাড়াই দোকানে পাবেন না। আমার দোষটা আমি বুঝতে পারছি, এই যে মাস্কটা জায়গা মতো দিলাম, আপনাকে চিনে রাখলাম, ভবিষ্যতে কামে লাগবে। চিনে তো রাখে অনেকেই, কিন্তু সেই চেনাকে জানায় এনে যেমন মানায়, তেমনভাবে জানাতে শেখাতে লেখাতে পড়াতে বোঝাতে পারেন কজন? ঝরে পড়া শিশুদের নেশা থেকে বাঁচিয়ে জীবনের দিশা দেওয়ার এক স্কুল খুলেছেন সমাজবোদ্ধা মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেউদ্দিন। স্কুলের নাম নৈতিক স্কুল। চট্টগ্রাম মহানগরের খুলশীর ঝাউতলায় বস্তির সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য এই অভিনব অবৈতনিক নৈতিক স্কুল খুলেছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেউদ্দিন। উল্লেখ্য, তার পিতা আলী করিম ছিলেন একজন শহীদ বুদ্ধিজীবী। গাজী সালেউদ্দিনের এই স্কুলে অন্যান্য শিক্ষার সঙ্গে শিশুদের নৈতিকতার শিক্ষাও দেওয়া হয়, তাই স্কুলটিকে বলা হয় অনৈতিকতার বিরুদ্ধে নৈতিক স্কুল। আগে বস্তিতে যারা মারপিট করত, গালাগাল করত, নেশা করত, সেই সব শিশুরাই এখানে লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিখছে গান, নাচ, আবৃত্তি, অঙ্কন সহ শরীর চর্চা, বাজাচ্ছে গিটার, বাঁশি, হারমোনিয়াম। প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে এই স্কুলের কার্যক্রম। ঘণ্টাখানেক পড়াশোনার পর শুরু হয় নাচের ক্লাস, কেউ নাচছে, কেউ বা সমবেতভাবে গাইছে গান। স্বেচ্ছাসেবায় এখানে শিক্ষা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও পাশ করা মোট 10 জন শিক্ষক এখানকার শিশুদের পড়াচ্ছেন। মনীষীদের চিন্তা ভাবনা থেকে শুরু করে যাবতীয় বিষয় তাদেরকে পড়াই, নৈতিকতা শিক্ষা দেই ওদেরকে এবং পরার্থপরতা শেখাই। এই স্কুলটাতে এসে পড়ালেখা করতেছি, খুব ভালো লাগতেছে। ছোটদের কীভাবে স্নেহ করতে হয়, বড়দের কীভাবে সম্মান করতে হয়, নৈতিক মূল্যবোধ শিখেছি। এই স্কুলের শিক্ষার কারণেই মাদক ও অসামাজিক কাজ ছেড়ে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এই নৈতিক স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর গাজী সালেহউদ্দিন আহমেদ নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেলেও তিনি নিজের জন্য এই টাকা খরচ করেন না। প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতার 12,000 টাকা সহ ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা দিয়ে তিনি এই প্রতিষ্ঠানটির সম্পূর্ণ খরচ বহন করেন। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো এই নৈতিক স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর অধ্যাপক গাজী সালেহউদ্দিনের সঙ্গে। প্রথমেই জানতে চাইব এই স্কুলটির নাম আপনি নৈতিক স্কুল কেন রেখেছেন? আমার দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে নৈতিকতা, যে বাংলাদেশে যদি এভূত হয় আমাদের প্রত্যেককে নৈতিকতা থাকতে হবে। সেই জন্য প্রটেস্ট হিসাবে আমি প্রতিবাদ হিসাবে ছোট্ট এর প্রতিবাদ হিসেবে আপনি এই নৈতিক স্কুলটা খুলেছেন, তারা যেন সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্কুলকে নিয়ে? দেখুন, আমার এই আদর্শে যেহেতু যদি অন্য কেউ অনুপ্রাণিত হয় এটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে, আমি খুব খুশি হব। আমরা আপনার এই শুভ চিন্তা এবং শুভ উদ্যোগের সফলতা কামনা করছি, কামনা করছি আপনার দীর্ঘায়ু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। নৈতিকতা মানুষকে অনুপ্রাণিত করে, উন্নত নীতি আদর্শের স্পর্শে পরামর্শে উৎকর্ষের পথে এগিয়ে যায় মানুষ, তার উপর স্থাপন করে বিশ্বাস। কিন্তু এমন কেউ আছেন যারা এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিষ নিঃশ্বাসে নিঃশেষ করে দেয় অন্যকে। তাই দেখি বিশ্বাসের অবক্ষয়, বিশ্বাস করতে ভয়, যার পরিচয় আমাদের এবারের বিষয়। আচ্ছা ভাই, আমরা জানি ব্র্যান্ডের কাপড় আছে, ব্র্যান্ডের পারফিউম আছে, স্যুট টাই ঘড়ি জুতো আছে, আবার মেকআপের জিনিসও আছে। কিন্তু এই সমস্ত মুড়ি চিরা গুড় মধু মিষ্টি এসবের আবার ব্র্যান্ড কি? মানুষের প্রয়োজনের উপর গবেষণা করে আমরা এইসব জিনিসের অরিজিনাল ব্র্যান্ড মানে একদম খাঁটি জিনিস আপনাদের জন্য জোগাড় করছি। কিরকম অরিজিনাল ব্র্যান্ড মানে একটু বুঝিয়ে বলতেন। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে এটা হলো মধু। জি জি। কোথাকার মধু? সুন্দরবনের মধু। সুন্দরবন হলো একটা ব্র্যান্ড, তাও আবার কেওড়াফোনের মধু। আর এই যে দেখতেছেন, এটা ব্র্যান্ডের একদম খাঁটি গাওয়া ঘি, ঠিক আছে? আর এটা হলো খাঁটি ধানের সরিষার তেল, একদম ভেজাল মুক্ত। আর এই যে দেখেন, এই যে গাজীপুর ভাওলের কলা, বুঝছেন? একদম ব্র্যান্ডের কলা যেটাকে বলে। আর এই যে দেখেন, এটা হলো গুড়। কোথাকার গুড়? মানিকগঞ্জের হাজারি গুড়, বুঝছেন? একদম খাঁটি, সব ব্র্যান্ডের। আপনার এই ব্র্যান্ডের দোকানে মুড়িও দেখতে পাচ্ছি, এটাও কি ব্র্যান্ড আছে? অবশ্যই আছে, কি যে বলেন না। শুনেন, বাজারে হলো সবচেয়ে ইউরিয়া মেশানো মুড়ি, মেশিনে ভাজা, আর আমারটা হলো হাতে ভাজা মুড়ি, বুঝছেন? এটা ব্র্যান্ড নাম হলো হাতে ভাজা মুড়ি, মানে আপনি এই যে মুখে দিলে বুঝতে পারবেন দুই মুড়ির পার্থক্য। আচ্ছা, ওই মিষ্টিরও কি ব্র্যান্ড আছে নাকি? আরে ভাই, কি যে বলেন, এক এক জেলার এক এক মিষ্টি ছাড়া। ওই যে দেখতেছেন, এটা হলো কুমিল্লার মিষ্টি, মানে রসমলাই যেটাকে বলা, বুঝছেন? ওই যে ওইটা হলো নাটোরের কাঁচা গোল্লা, আর এটা হলো পোড়াবাড়ি চমচম, আর ওই যে ওইটা দেখতেছেন, ওইটা হলো বগুড়ার দই, বিখ্যাত বগুড়ার দই, সব ব্র্যান্ডের। বুঝতে পারছি, বুঝতে পারছি। কিন্তু আমরা যখন খোলা বাজার থেকে জিনিস কিনি, ওরাও তো বলে যে এটা সুন্দরবনের মধু, এটা পোড়াবাড়ির চমচম, এটা বগুড়ার দই, এটা ঘানে ভাঙা সরষার তেল। আমরা কোনটা বিশ্বাস করি? আরে, আপনাদের বিশেষ অর্জনের জন্য তো এই ব্র্যান্ডের দোকান খুলছি, আপনাদের খেদমত করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এই সমস্ত জিনিস সংগ্রহ করে আনি। আসলে আপনি যে সংগ্রহ করে আনলেন সেটা তো আপনার মুখে শুনলাম, কিন্তু সংগ্রহ করার সময় তো আর আমি সেখানে ছিলাম না, দেখিও নাই। না, এটুকু বিশ্বাস তো আপনাকে করতেই হবে, নাহলে চলবো কেমনে? এই যে একটি অপ্রিয় সত্য কথা বলেছেন, বিশ্বাস না করলে চলবো কেমনে? আমরা সাধারণ মানুষ চিরকাল বিশ্বাস করে ঠকেই গেলাম, আর আপনারা আমাদের এই বিশ্বাসকে পুঁজি করে ঠকেই গেলেন। তাই বলে সবাই যে ঠকায় এবং সবাই যে ঠকে তা কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হয়। আর এই ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা এই একাডেমিতে এসেছি, তাই বাংলাদেশের নৌবাহিনী এবং বাংলাদেশ নেভাল একাডেমির কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই অংশগ্রহণ করবেন আমাদের পরবর্তী পর্বে। আমাদের প্রয়োজন দুজন নারী এবং দুজন পুরুষ। এখানে রয়েছে রানা আর মামুন, তারাই সঠিক উত্তর দাদাদের বাছাই করবেন। তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য নৌবাহিনীর একজন সদস্য বীর শ্রেষ্ঠ খেতাব লাভ করেছিলেন, বলতে হবে তার নাম কি এবং তিনি কোন জাহাজকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন? আর জাহাজের নাম? সঠিক বলেছেন, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, এবং তিনি পলার জাহাজকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতে পারছি না, যেহেতু আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে একটি গান শুনে অপারেশন জ্যাকপটের নৌ কমান্ডোরা চূড়ান্ত অপারেশনের জন্য ঘাঁটি ত্যাগ করেন, বলতে হবে গানটির প্রথম লাইন কি ছিল? ওখানে একজন আমি দেখতে পাচ্ছি, বলুন আপনি। গানটির নাম হচ্ছে আজকে প্রথম আমার পুতুল যাবে শ্বশুর। আসলে লাইনটি হবে আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। তবু আমরা আপনার উত্তরকে সঠিক বলে ধরে নিচ্ছি। আপনার নাম? সুমাইয়া তাসনিম সাদিয়া। কি করেন আপনি? স্যার, আমি সিম্ফনি অর্কেস্ট্রা মিউজ 2। অনেক ধন্যবাদ, আমরা একজন নারী পেয়েছি, তার জন্য করে ফেলি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের এই কর্ণফুলী নদীতে ডুবন্ত জাহাজ এবং হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইনকে অপসারণ করতে গিয়ে একজন বিদেশি নাবিক মারা গিয়েছিলেন, বলতে হবে তিনি কোন দেশের নাবিক ছিলেন এবং তার নাম কি ছিল? অনেকে হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, ওয়াইভি রেডকিন, অর্থাৎ ইউরি ভিক্টোরোভিচ রেডকিন। আমরা দেখলাম এই নামটি আপনারা সবাই জানেন। তিনি ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার নাগরিক এবং এই নেভাল একাডেমিতে তার একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। আমরা এই প্রশ্নের উত্তরও কাউকে নিতে পারছি না, যেহেতু আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আন্তর্জাতিক সমুদ্র দিবস পালিত হয় কত তারিখে? হ্যাঁ, এখানে একজন দেখতে পাচ্ছি, বলুন আপনি। আন্তর্জাতিক সমুদ্র দিবস 8ই জুন পালিত করা হয়। 8ই জুন, উত্তর সঠিক আছে, তার জন্য করে বলি। আপনার নাম? আখতারুজ্জামান। কি করেন আপনি? লিডিং সিম্যান, নৌ কমান্ডো। অনেক ধন্যবাদ, বসুন আপনি, আমরা একজন পুরুষ পেয়ে গেছি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনী পরিচালিত অপারেশন জাটকায় যে ইলিশ ধরা হয় তাতে কত সেন্টিমিটারের কম হলে সেই ইলিশকে জাটকা বলা হয়? ওখানে একজন নারী, বলুন আপনি। 23 সেন্টিমিটারের থেকে ছোট ইলিশকে জাটকা বলে। 23 সেন্টিমিটার, উত্তর সঠিক আছে, তার জন্য করে বলি। অনেক ধন্যবাদ, নাম কি আপনার? আমার নাম পম্পি বিশ্বাস, মিউজ 2 সিম্পনি অর্কেস্ট্রা। অর্কেস্ট্রাতে কাজ করেন, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা দুজন নারী পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন, বানৌজার তিতুমির ঘাটিটি যার নামে নামকরণ করা হয়েছে সেই তিতুমিরের পুরো নাম কি? এখানে একজন, বলুন আপনি। সৈয়দ মীর নিসার আলী তিতুমির। সৈয়দ মীর নিসার আলী তিতুমির, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? জামিনুর রহমান, LSNCT। আমি একজন নৌ কমান্ডো। অনেক ধন্যবাদ, আমরা দুজন পুরুষ এবং দুজন নারী পেয়ে গেছি। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করে বলি। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4 জন প্রতিযোগী এখানে রয়েছেন যারা আমন্ত্রিত হয়ে এসেছেন। আমরা একটি নাটিকে তৈরি করেছি এদের জন্য এবং যেহেতু আমরা আজকে এই নেভেল একাডেমিতে এসেছি তাই আমরা নৌবাহিনীকে নিয়েই একটি ছোট্ট নাটিকে তৈরি করেছি। এই নাটিকাটিতে 4টি চরিত্র রয়েছে, একটি ঘটকের চরিত্র, একটি পাত্রীর চরিত্র এবং পাত্রীর বাবা মায়ের চরিত্র, অর্থাৎ মোট 4টি চরিত্র। এই 4টি চরিত্রে আপনাদের অভিনয় করতে হবে। ইতিমধ্যে আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে আমরা ধরে নিচ্ছি, আপনি অভিনয় করবেন পাত্রীর, আপনি পাত্রীর মায়ের, আপনি করবেন বাবা, আপনি করবেন ঘটকের চরিত্রে। এবং প্রস্তুতির জন্য আপনাদের সময় দেওয়া হবে 10 মিনিট। তাহলে সময় শুরু হলো এখন, শুরু করো। সময় শেষ, এখন আপনাদের অভিনয় করতে হবে, শুরু করুন। কি ব্যাপার ঘটক সাহেব, পাত্র পাইতে এতদিন সময় লাগে নাকি? পাত্র পাইতে এতদিন লাগে না, তবে ভালো পাত্র পাইতে সময় লাগে। আরে হয়েছে, পোলা কি করে গে সেই দেখো। কেন, পোলা চাকরি করে? আরে চাকরি তো বুঝলাম, কোথায়? বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করে। বাংলাদেশ নৌবাহিনীতে? আপনি কি আমার মায়ের পানিতে ভাসাইতে আইছেন? কি বলেন আপা, আপনি আপনার মাইয়ার নৌবাহিনীর পাত্রের হাতে বিয়া দিতে পারবেন? এ তো আপনার স্নান কপাল। আরে কি যে স্নান কপাল, সারাদিন পানির মধ্যে কাজ। আরে শোনো, সারাদিন পানির মধ্যে কেন থাকে তুমি জানো? তোমার আমার প্রয়োজনে, এই দেশের প্রয়োজনে। আমাকে পুরা দেশের আয়তনের কাছাকাছি হইতেছে, আমাকে সমুদ্রের আয়তন, এই বিশাল সমুদ্র পাহারা দেয় আমাকে নৌবাহিনী। আর এই পাত্র, সেই নৌবাহিনী গর্বিত শৈলী। কিন্তু জাহাজ যদি ডুবে, অ্যাক্সিডেন্ট হয়, আমার মায়া তো স্বামী হারা হইব। শোনো মেয়ের মায়ের কথা। আরে হর হামেছে তো পেলেন অ্যাক্সিডেন্ট হয়, গাড়িও অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা শোনো, আজ পর্যন্ত তুমি নৌবাহিনীর কোনো জাহাজ ডুবতে শুনতো? এইটা হইলো সবচেয়ে সেফ। আরে খালি সেফ না, সাগরের বিশুদ্ধ বাতাস, বুক ভৈরা নিঃশ্বাস নেওয়া যায়, আবার সাগর বিশাল, ভেগো মুন্ডাও বিশাল, আর ওইখানে এইখানকার মতো এত দূষিত পরিবেশ নাই। হ হ, আর নৌবাহিনীর নিয়ম কানুন সম্পর্কে তুমি কিছু জানো? হ্যাঁ, ওদের সব কাজের মধ্যে একটা শৃঙ্খলা আছে। ঠিকই কইছেন, ভেগো ঘুম থেকে ওঠার জন্য জাগরণী আদেশ, আবার ঘুমানোর জন্য নিদ্রা আদেশ, এরকম নানান আদেশ আছে। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, একটু চিন্তা ভাবনা কইরা লই। এখানে চিন্তা করার কিছু নেই, আমি সব শুনছি, এই বিয়েতে আমি রাজি। স্বামী হিসেবে একজন নৌ সদস্য তো পাওয়া গর্বের ব্যাপার, তারে আমি সব কাজে সহযোগিতা করুম, যা হবে আমার কাছে দেশ সেবার মতোই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে ফলাফল, আপনারা যে যার মতো ভালো করার চেষ্টা করেছেন, তবে 4 জনের মধ্যে কে সবচেয়ে ভালো করেছেন? আপনাদের দর্শকদের উচ্ছ্বাস রায়ে আখতারুজ্জামান সাহেব তিনি হয়েছেন বিজয়ী, তার জন্য রয়েছে আমাদের পুরস্কার কম্পিউটার। আর আপনাদেরও নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সবসময়কার জন্য মূল্যবান পুরস্কার এই বই, রয়েছে পরিবেশ বন্ধু গাছ, রয়েছে কেয়ার গিফট সামগ্রী। সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। আর এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।
দর্শক মণ্ডলী, বিরতির আগে আপনারা দেখেছেন দর্শক পর্বে আমরা বিজয়ী সহ সবাইকেই পুরস্কৃত করেছি, কিন্তু কাউকেই কোনো নাম্বার দেইনি। কারণ কোন নম্বরের কি অর্থ করে কি অনর্থ ঘটে কে জানে। তাই এই নাম্বার নিয়ে বিড়ম্বনা যখন থামবার নয় তখন কি ঘটে দেখুন। আমি আর বেশি সময় নেব না, আপনারা সুস্থ থাকুন, সব সময় হাতে স্যানিটাইজার মাখুন এবং নাক মুখ ঢেকে রাখুন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার মঞ্চে আসছেন দুই নাম্বার বক্তা, জনাব ইদ্রিস আলী। আমরা ভুল বুঝছেন, আমরা নিজ কানে শুনছি, কোনো ভুল নাই। এই দুই নম্বরের মানে কিন্তু আপনি আমাকে দুই নম্বরের মানে শিখেন না। দুই নম্বর মানে একটা খারাপ লোক, ওর মধ্যে ভেজাল আছে, ও একটা দুই নম্বর। কিন্তু আমি যে দুই নম্বর ব্যক্তির কথা কইছি। আপনি কি ভালো লোক রে দুই নম্বর কইছেন? আরে যে দুই নাম্বার, এ সব জায়গাতেই দুই নাম্বার। আমাদের দেশে কোন জিনিসটার মধ্যে দুই নাম্বারই নাই? দুই নাম্বার জিনিসে বাজার ভরা, তেল নুন চিনি গুড় সবটিতেই দুই নাম্বার আছে। হ্যাঁ, সোনা রূপা তামাই দুই নাম্বারই আছে, দুই নাম্বার কাপড়, দুই নাম্বার সার্টিফিকেট, দুই নাম্বার লাইসেন্স, দুই নাম্বার ওষুধও আছে। আর দুই নাম্বার মানুষ তো সব জায়গাতেই কম বেশি আছে, বাজার ঘাটে দোকান পাটে বক্তৃতায় টক শোতে দুই নাম্বার কথা শুনতে শুনতে এখন দুই নাম্বার হুললেই মেজাজটা খারাপ হয়ে যায়। ও, এই দুই নম্বর সংখ্যাটার এরা পাবি বানায় ফেলাইছে। ওরে ভাই, মানলাম আপনার কথা, তারপরও যখন কোনো প্রতিযোগিতা হয়, পরীক্ষার ফল বাইর হয়, ওইখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়। সেইটা তো সেকেন্ড, দুই নাম্বার না। ওরে ভাই, সেকেন্ড মানে দুই, আর এই দুইও ওই রকম, উনি হচ্ছেন দ্বিতীয় বক্তা। এই তো লাইনে আইছেন। আপনি যদি কইতেন উনি দ্বিতীয় বক্তা, তাইলে তো এত ঝামেলা হইতো না। আপনি কইছেন দুই নম্বর বক্তা, কথাটা আপত্তিজনক, অবজেকশনেবল। হ্যাঁ, দুই নম্বর হইলে ভেজাল, অবৈধ, অসাধু, অসৎলোক মনে হয়। সুতরাং কথাবার্তা বলার সময় একটু হিসাব করে বইলেন। মনে রাখবেন, মুখের কথা ধনুকের তীর একই রকম, একবার বাইরে হয়ে গেলে আর ফেরত দেওয়া যায় না। সুতরাং কথায় আছে, ঘর নেই বার নেই সাবধানের মার নেই। অর্থাৎ ঘর বাহির যেখানেই হোক, এই সাবধানতা অবলম্বন না করতে পারলে ব্যবধান বোঝা যায় না সত্য মিথ্যায়, আসলে নকলে। যেমন শীতের পিঠায় ব্যবহৃত গুড় আসল না নকল তা বোঝার ধকল সহ্য করা সকলের পক্ষে সম্ভব নয়। কবি বলেছেন, যশোরের খাজুর আর খেজুরের গুড়ে সুনাম আছে জগৎ জুড়ে। এবারে রয়েছে সেই গুড়ের বিচিত্র চালচিত্র। খেজুরের গুড় আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন বলেই হয়তো এই গুড় শব্দটির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন গৌড় এর নাম। তাছাড়া এই খেজুর গাছ একটি পরিবেশ বান্ধব, স্থান সাশ্রয়ী, দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বৃক্ষ। খেজুরের রস যেমন সুস্বাদু, গুড়ও তেমনি স্বাদের। আর তাই শীতের শুরু থেকে সবাই উদ্গ্রীব হয়ে থাকে নির্ভেজাল খেজুরের রস আর তার গুড়ের জন্যে। তাই আমরা এই শীতে গুড় সম্পর্কে বিস্তারিত জানতে গিয়েছিলাম যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়, যেখানে সবচেয়ে বেশি গুড় উৎপন্ন হয়। বিশেষ পদ্ধতিতে খেজুর গাছের বাকল থেকে এভাবে কেটে গাছ তোলা হয়, আর গাছিরাই এই কাজটি করে থাকেন। গাছ কাটার লোক নেই, এখন আস্তে আস্তে সব কম হয়ে গেছে। যারা 50-60 এরকম শ্রেণীর লোকে গাছ কাটে, এই খাটনির কাজ করতে চায় না। একজন গাছি দৈনিক 50-60 গাছ কাটতে পারেন। পশু পাখির মাধ্যমে যাতে কোনো রোগ না ছড়ায়, সেজন্য অনেকেই হাড়ির মুখ এভাবে নেট দিয়ে ঢেকে রাখেন। এক একটি গাছ থেকে দৈনিক 10-12 লিটার রস সংগ্রহ করা যায় এবং একটি গাছ থেকে প্রতি মৌসুমে 25-30 কেজি গুড় পাওয়া যায়। রস সংগ্রহের পর পরিষ্কার কাপড় দিয়ে রস ছেঁকে টিনের তৈরি কড়াইতে জাল দেওয়া হয়। এ সময় লক্ষ্য রাখতে হবে কড়াই এবং চুলার মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। এ সময় উপরে যে ফেনা জমে তাও দ্রুত সরিয়ে ফেলতে হবে, নইলে গুড়ের রং নষ্ট হয়ে যায়। জাল দেওয়া অবস্থায় ঘন ঘন নাড়তে হবে। এত গেল খাঁটি গুড়ের প্রস্তুত প্রক্রিয়া। তবে ভেজাল গুড়ের তৈরি প্রক্রিয়াটি একটু ভিন্ন। এই প্রক্রিয়ায় খেজুরের রস যখন জাল দেওয়া হয়, তখন তাতে চিনি মেশানো হয়। অর্থাৎ 50 টাকা কেজি দরের চিনি মিশিয়ে এসব পাটালি 200-250 টাকা দরে বিক্রি করা হয়। এই যশোর জেলার ঐতিহ্য ধরে রাখার জন্য জেলা প্রশাসন যশোর এবং আমার উপজেলা প্রশাসন বাঘারপাড়া নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করেছি। এই খেজুরের গুড় এবং নলেন পাটালি গুড়ের বেচাকেনাকে কেন্দ্র করে এক জমজমাট হাট বসে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে।
দর্শক মণ্ডলী, এই ঐতিহ্যবাহী সরোজগঞ্জের হাটটি হচ্ছে দেশে গুড় বিক্রির জন্য সবচেয়ে বড় হাট এবং স্থানীয় স্কুল মাঠেই এই হাটটি বসে এবং প্রতি শুক্র এবং সোমবার দুদিন এই হাটটি বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী সহ ক্রেতা বিক্রেতারা এখানে আসেন একটু ভালো মানের গুড়ের প্রত্যাশায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলস রয়েছে যেগুলো গুড় ভর্তি এবং রয়েছে নলেন পাটালি গুড়। আমরা এবার কথা বলবো বাজার কমিটির সভাপতি জনাব আব্দুল্লাহ শেখের সঙ্গে। আপনি কতদিন ধরে এই বাজার কমিটির সভাপতি? আচ্ছা, তো বর্তমানে প্রতি হাটে কত টাকার গুড় বিক্রি হয়? প্রায় 2 কোটি টাকা। প্রায় 2 কোটি টাকার মতো। তখনকার হাট আর এখনকার হাটের মধ্যে কি পার্থক্য রয়েছে? তখন হলো অনেক আমদানি পরিমাণ বেশি ছিল সংখ্যায়, আর এটা ছিল পিওর। আজকে এলো চিনির দাম 50 টাকা, এই গুড়ির দাম 100 টাকা, এই জন্য ডাবল হয়। সেজন্য কিছু ভেজাল এসে গেছে, বেশি ভেজাল এসে, যেটা আমরা আশা করি। আপনার মতো আমরাও এই ভেজাল আশা করি না। আপনাকে অনেক ধন্যবাদ। সাধারণ ক্রেতাদের পক্ষে এই ভেজাল গুড় চেনা অত্যন্ত কঠিন। অতি মুনাফালভী ব্যবসায়ীদের খপ্পরে পড়ে যশোরের এই ঐতিহ্যবাহী গুড়ের সুনাম ক্ষুণ্ণ হতে চলেছে। পরিকল্পিতভাবে রোপণ, ব্যবহার এবং মানসম্পন্ন গুড় প্রস্তুতে ব্যবসায়ীদের সচেতন করা হলে খেজুর গাছ জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে। রসে ভরা হাঁড়ি বাড়ি নিয়ে তাড়াতাড়ি জাল দিয়ে আসল গুড় বানাবার দৃশ্য এখন প্রায় অদৃশ্য, তাই পিঠাপুলিতেও বুলি গেছে পাল্টে। আর এই পাল্টাপাল্টি নিয়ে দেখুন একটি টক। সুপ্রিয় দর্শক, শীতকাল এলেই মনে পড়ে যায় খেজুরের রসের কথা, মনে পড়ে পিঠার কথা। আর এই পিঠা আমাদের ঐতিহ্যবাহী খাবার। ইদানিং বাড়িতে বাড়িতে এই পিঠা বানানোর ঐতিহ্য কিছুটা ম্লান হতে বসেছে, কিন্তু কেন? আর এই বিষয় নিয়ে আমাদের এবার টক শো পিঠা তুমি কোথায় আলোচনা করবেন বিশিষ্ট পিঠা ব্যবসায়ী মিস্টার বক্কর এবং আসল পিঠার কারিগর জনাব হেদায়েত মিয়া। শুরুতে পক্ষে বলবেন জনাব হেদায়েত মিয়া। শুনায়েন উপস্থাপিকা, সারা জীবন দেখছি এই শীতের সময় পোলাপান লইয়া সবাই দেশে আসে পিঠার টানে। এর মধ্যে কত কিছু থাকে, চাইলের গুড়ি, খেজুরের রস, নারকল, দুধ। কিন্তু আজকালকার 2 নম্বর ব্যবসায়ীরা 2 নম্বর পিঠা বানাইয়া পিঠার 12টা বাজাইছে, বুঝলেন? আচ্ছা, উনি যে পট করে কইলেন 2 নম্বর ব্যবসায়ী, এটার অর্থ কি? পিঠা বানাবার সাজ কই, খাঁটি দুধ কই, খাঁটি গুড় কই, সবই তো ভেজা। শোনেন বক্কর ভাই, চক্কর মারা কথা কইেন না। আরে ভাই, চাইলের গুড়ি হইল পিঠা বানাইবার একমাত্র র মেটেরিয়াল, অথচ ব্যবসার লাগিয়া আপনারা চাইলের গুড়ির বদলে ময়দা দিয়া পিঠা বানান, আসল গুড়ের বদলে চিনি দেওয়া সস্তা গুড় খোঁজেন, দুধের বদলে পাউডার দুধ দিয়া কাম সারেন, তাইলে আসল পিঠার মজা পাইবেন কেন? খুব তো মিক্সার দিলেন। শোনেন, ময়দা দিয়েও মিষ্টি হয়, ছানা দিয়েও মিষ্টি হয়, কয়টা দোকানে আসল মিষ্টি পান, আমাকে পিঠাও সেরকম। আরে, আমার পুঁজি উঠাইতে হইব না? আপনার পুঁজির লাইগা পিঠার মারোটা বাজাইতে? ব্যবসার জন্য আপনার মতো অনেকে পিঠা মেলা, পিঠা বাজার এইসব করে আর স্লোগান দেয় বাঙালির ঐতিহ্য। এর মধ্যে কি দিয়ে যে আপনারা পিঠা বানান কেউ জানে না, আপনারা পিঠারও নতুন রেসিপি বাইর করছেন। হ্যাঁ, ইলিশ মাছ, শাক, ডিম, এই সব কিছু দিয়ে ভাপা পিঠা বানানো যায়। আপনারা যে পিঠাই কোন কিছু যায় আসে না। শোনেন, আজকালকার শহরে পোলাপান অনেক পিঠার নামই জানে না। হ্যাঁ, কাছে পিঠা হলো কেক, পিজা, বার্গার, এইসব। একটা পিজা খাইবো 500 টাকা দিয়া, একটা পিঠার দাম 50 টাকা চাইলে কাস্টমার চিল্লাচিল্লি শুরু করে দেয়। আরে শুনেন শুনেন, পিঠার মতো পিঠা হইলে দাম দিয়েও কিনবো। আপনি পার্টি সাপটা পিঠার ভিতরে ক্ষীরের বদলে দেন সুজি, এই পিঠা খাইবো কেটা আর দাম জোগাড় দিবো কেনা? সেই জন্যই তো মানুষ আসল পিঠা খাইবার জন্য গ্রামে যায়। আপনারা তো মানুষের মুখের সেই মজাই নষ্ট করে দিচ্ছে। সামনে ঐতিহ্যের কথা বলেন আর পিছন দিয়া ঐতিহ্যের 12টা বাজান। আপনাকে ওই জন্য সবচেয়ে ভালো পিঠা কোনটা জানেন? কোন পিঠা? কোন পিঠা? কোন পিঠা? লাডু পিঠা। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি পেটে খেলে পিঠে সয়, কিন্তু পিঠা খাইলে পিঠে সইব না, কারণ এটা পিঠা পিঠা নয়, পিঠা মানে মাইর। আমাদের অনুষ্ঠান আজকে মতো শেষ করছি। এই পাল্টাপাল্টির অসার তর্ক শেষ হয়েছে, বেশ হয়েছে, কারণ সামনে এক অন্য পরিবেশ রয়েছে। এই পরিবেশে এসে মনে হয় অনন্তে যাই ভেসে, যত দূর সমুদ্র সীমা আছে এই বাংলাদেশে। বাংলাদেশের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়েই রয়েছে আমাদের প্রিয় বঙ্গোপসাগর, যেখানে রয়েছে জানা অজানা হাজারো সম্পদ আর সম্ভাবনা। আর এই সাগরকে বাঁচিয়ে রাখতে প্রধান ভূমিকা পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। শুধু তাই নয়, ভয়ঙ্কর উত্তাল হয়ে সাগর ফুঁসে উঠলেও নৌবাহিনীর সাহসী নাবিকরা জাহাজের হাল ছাড়ে না। দর্শক মণ্ডলী, আমাদের বেঁচে থাকার অনেক সামগ্রী আসে সমুদ্র পথে, নইলে সমুদ্র থেকে। আমি এখন বঙ্গোপসাগরের যে স্থানটি দিয়ে যাচ্ছি, এই পথেই দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে থাকে। আমার পেছনে দূরে যে জাহাজগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় লাইটার শিপ। নৌপথে খরচ কম হয় বলে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পণ্য সামগ্রী এইসব জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এইসব জাহাজ চলাচল এবং পণ্য সামগ্রীর নিরাপত্তাও নিশ্চিত করে থাকেন বাংলাদেশ নৌবাহিনী। অন্যান্য দেশের উন্নত নৌবাহিনীর সাথে তাল মিলিয়ে
বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামাদিতে সজ্জিত ছোট বড় বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ। তবে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর মধ্যে সবচাইতে বড় এবং শক্তি সম্পন্ন হচ্ছে ফ্রিগেট। এছাড়াও নৌবহরে রয়েছে করভেট ও ক্ষেপণাস্ত্রবাহী দ্রুতগামী যুদ্ধ জাহাজ লার্জ পেট্রোল ক্রাফট। অপরদিকে উপকূলবর্তী অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে অভিযান পরিচালনার জন্য রয়েছে পেট্রোল ক্রাফট, মাইন ক্লিয়ারেন্স, অনুসন্ধান ও জরিপ কাজ পরিচালনার জন্য রয়েছে বিশেষায়িত জাহাজ। এছাড়াও রয়েছে বিশেষায়িত নৌ কমান্ডো ফোর্স সোয়ার্পস, যার ফলে নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমা প্রতিরক্ষায় সবসময়ই প্রস্তুত। আমরা এবার যাব নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে। দর্শক মন্ডলী, এই বিশাল সমুদ্রের বুকে কথা বলছি নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে, নাম বিএনএস প্রত্যয়। এবং এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে যুক্ত হয়েছে 2016 সালের 19 মার্চ। ত্রিমাত্রিক এই যুদ্ধ জাহাজে রয়েছে শত্রু জাহাজ, বিমান এবং সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল এক কামান রয়েছে। এছাড়াও রয়েছে গান মেশিন গান সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। দর্শক মন্ডলী, এ সমস্ত যুদ্ধ জাহাজ বা ফ্রিগেটে যেসব নাবিকরা কাজ করেন তাদের জীবন যেমন ব্যতিক্রমী তেমনি বৈচিত্র্যময়। আমরা এবারে কথা বলবো এই জাহাজের অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন অফ দ্য শিপ জনাব আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে। শুরুতে জানতে চাইব আপনাদের প্রতিটি অভিযানে এক নাগারে কতদিন সমুদ্রে থাকতে হয়। এটা মিশন ভেদে 7-15 দিন পর্যন্ত হতে পারে, আর এটা বর্ধিত হতে পারে। আচ্ছা, কিন্তু এই বঙ্গোপসাগরের এই বিশাল জলরাশির মধ্যে আপনারা দেশের সমুদ্র সীমা কিভাবে নির্ধারণ করেন, মানে কিভাবে বুঝতে পারেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমুদ্র সীমা আমাদের জয়ের পরে এখন আমাদের সমুদ্র সীমা নির্ধারিত। আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেম অথবা ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমাদের জাহাজের পজিশন বুঝতে পারি। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক জাহাজ অথবা যুদ্ধ জাহাজ আসে তাদেরও পজিশন আমরা নিশ্চিত করতে পারি আমাদের জাহাজের বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একজন নাবিকের সঙ্গে কথা বলবো, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ গুলজার হোসাইন। এই গভীর সমুদ্রে অভিযানে এলে আপনারা পরিবারের সঙ্গে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যান, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন কীভাবে যদি প্রয়োজন হয়? গভীর সমুদ্রে কোনো মোবাইল নেটওয়ার্ক থাকে না, সেক্ষেত্রে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করি, সেই সুবিধাটা আমার এই জাহাজে আছে। দর্শক মন্ডলী, দেশপ্রেমী উদ্বুদ্ধ আমাদের নাবিকদের জন্য জাহাজই হচ্ছে ঘর, সমুদ্রই তার ঠিকানা। জাহাজের স্বল্প পরিসর আর সীমিত সুবিধার কারণে রয়েছে অনেক সীমাবদ্ধতা, আর এই সব সীমাবদ্ধতার সাথে নিজেকে মানিয়ে নেয় প্রতিটি নাবিক। একাকিত্ব ভুলে হাসি মুখে সব কষ্ট বুকে পেতে নেয় দেশের প্রয়োজনে। 2017 সালে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়, কারণ 2017 সালের 12 মার্চ দেশের নৌবহরে যুক্ত হয় দুটি সাবমেরিন নবযাত্রা এবং জয়যাত্রা। উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুটি ডুবোজাহাজ যুক্ত হওয়ার কারণে সমুদ্রের গভীরেও বাংলাদেশের আধিপত্যের যাত্রা শুরু হয়। উল্লেখ্য, সাবমেরিন সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন 44। এই সাবমেরিন দুটি মাইন এবং টর্পেডো সজ্জিত থাকে বলে শত্রুপক্ষের যে কোনো জাহাজ কিংবা সাবমেরিনকে আঘাত করতে সক্ষম। সাবমেরিন দেখতে যেমন বিস্ময়কর, এর ভেতরের জীবনও তেমনি বিচিত্র। এখানে নাবিকদের বদলে ফেলতে হয় তার চিরাচরিত অভ্যেসগুলোকে, কারণ এখানে খাওয়া দাওয়া বিশ্রাম সবই একটু ভিন্ন রকম। তাছাড়াও এখানে বুক ভরে নেওয়া যায় না প্রকৃতির মুক্ত বাতাস, আর ইচ্ছে করলেই দেখা যায় না খোলা আকাশ। যন্ত্রের ঠাসা টিউবে চলে নাবিকদের অবসর, বিনোদন এবং প্রয়োজনীয় আলাপ। সমুদ্রের নিচে জমাট ঘন অন্ধকারেও বোঝা যায় না দিন রাতের পার্থক্য। স্বেচ্ছায় যে নাবিক এ জীবন বেছে নেয় তার কাছে দেশটাই বড়, মৃত্যু ভয় তুচ্ছ। এবার আমরা কথা বলবো এই সাবমেরিনের অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন জনাব মঞ্জুর হোসেন খানের সঙ্গে। শুরুতেই জানতে চাইব নৌবাহিনীতে এই সাবমেরিন যুক্ত হওয়ার কারণে আমাদের নৌবাহিনী কতটা সমৃদ্ধ হয়েছে বলে আপনি মনে করেন? আসলে এই সাবমেরিন আসার পরে আমাদের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথমে দ্বিমাত্রিক একটা নৌবাহিনী ছিলাম, আকাশপথে, বাট এখন আমরা ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছে। পানির গভীরও থেকেও যুদ্ধ করতে পারবো এবং আমাদের সমুদ্র সীমায় রক্ষায় আরো বেশি আকারে আমরা ভূমিকা রাখতে পারবো। এই সাবমেরিন তো আপনাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কেমন উপভোগ করছেন? অবশ্যই সাবমেরিন একটা স্পেশাল প্ল্যাটফর্ম, এখানে চাকরি করা অত্যন্ত রোমাঞ্চকর একটা বিষয়, গৌরবের বিষয়। আমরা নৌবাহিনীর একজন সদস্য হিসাবে আমাদের সাবমেরিনের ক্রু এই সাবমেরিনে চাকরি করতে পেরে তারা অত্যন্ত গর্বিত। আপনাদের মতো সাহসী নৌসেনাদের জন্য আমরাও গর্বিত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, বাংলাদেশ নৌবাহিনীর এই সাবমেরিন, এয়ারক্রাফট, জাহাজ ও বিশেষায়িত ফোর্সেস সোয়ার্ডস
বছর জুড়ে দিন রাত 24 ঘন্টা সুরক্ষা দিয়ে চলছে আমাদের বিশাল সমুদ্র সীমাকে, চালু রাখছে দেশের আমদানি রফতানি বাণিজ্য এবং অর্থনীতির চাকা, নিশ্চিত করছে 17 কোটি মানুষের নিরাপত্তা ও উন্নত জীবন। দেশের মানুষের জীবনকে নিরাপদ রাখেই দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া কোনো জাতি নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারে না, বিশেষ করে যে জাতি স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে। এই মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, স্বাধীনতা আমাদের গৌরবের। এই গৌরব নিয়ে এবারে একটি দেশের গানে লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি, আর গেয়েছেন চট্টগ্রামের সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং লেফটেন্যান্ট সাদিয়া, আর সাথে যন্ত্রসঙ্গীতে রয়েছে নৌবাহিনীর অর্কেস্ট্রা দল। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, লক্ষ্য প্রাণের বিনিময়ে লেখা একটি নতুন নাম, বাংলাদেশ, ও বাংলাদেশ। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, লক্ষ্য প্রাণের বিনিময়ে লেখা একটি নতুন নাম, বাংলাদেশ। বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ, বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ। একাত্তরের থেকে পথ চলা, বিঘ্ন সরিয়ে উন্নয়নের গৌরবে কথা বলা, একাত্তরের থেকে পথ চলা, দিনে দিনে বহু বিঘ্ন সরিয়ে উন্নয়নের গৌরবে কথা বলা। বিশ্ব দেখেছে শহীদ প্রাণের কিভাবে দিয়েছে দাম, বাংলাদেশ, ও বাংলাদেশ। বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ, বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ। অনন্তকাল যাবে ধারা বয়ে, দূরে আরো দূরে দৃষ্টি ছড়িয়ে স্বপ্নের আশা বাস্তবে গাথা হয়ে, অনন্তকাল যাবে ধারা বয়ে, দূরে আরো দূরে দৃষ্টি ছড়িয়ে স্বপ্নের আশা বাস্তবে গাথা হয়ে। তাই তো জেগেছে শহর নগর, জাগিয়ে তুলেছে গ্রাম, বাংলাদেশ, ও বাংলাদেশ। বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ, বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, লক্ষ্য প্রাণের বিনিময়ে লেখা একটি নতুন নাম, বাংলাদেশ, ও বাংলাদেশ। বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ, বিশ্বের চির বিষয়ে স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ, ও বাংলাদেশ। তুই ক্লিন ইমেজের মানুষ সাপ্লাই দিবি কেমনে? তাইলে মামা কি করতাম? নিজের ইমেজটা ক্লিন করার চেষ্টা কর, আমি আর তোরে কতদিন বাঁচাবো? দর্শক মন্ডলী, ইত্যাদির একটি নিয়মিত পর্ব হচ্ছে মামা ভাগ্নে। দীর্ঘ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে দর্শক নন্দিত এই পর্বটিতে সমাজের একজন বিবেকবান ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছেন আব্দুল কাদের, যে অভিনয়ের মাধ্যমে তিনি মানুষকে সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার দীক্ষা দিয়েছেন প্রতিনিয়ত। সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের গত 26 ডিসেম্বর মরণ ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি শুধু ইত্যাদির নিয়মিত শিল্পীই ছিলেন না, ছিলেন ইত্যাদি পরিবারের একজন সুহৃদ সদস্য।
জীবনের শেষ অভিনয়টুকুও তিনি করে গেছেন তার প্রিয় মামা চরিত্রটিতে, এই ইত্যাদিতেই। এই গুণী শিল্পীর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। মহেশ্বর চাঁদা কালীগঞ্জ ঝিনাইদহ থেকে আবেদুন নূর সোহাগ লিখেছেন, ইত্যাদিতে সবসময় মানুষের কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে জড়িত দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচার বিমুখ মানুষদের তুলে ধরা হয়। আমাদের গ্রামে তেমন একজন মানুষ আছেন, নাম হেলাল উদ্দিন, যিনি গ্রামের সমাজসেবামূলক কাজের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে মানুষ উদ্বুদ্ধ করে গ্রামে বিষমুক্ত সবজি চাষে অগ্রণী ভূমিকা পালন করেন। বৃদ্ধ হেলাল উদ্দিনকে ইত্যাদিতে দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ইত্যাদি কি আমার এই অনুরোধ রাখবে? অবশ্যই রাখবে। আর সেজন্যই আপনার চিঠি পেয়ে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম ঝিনাইদহের মহেশ্বর চাঁদা গ্রামে হেলাল উদ্দিনের বাড়িতে। একসময় তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার, বর্তমানে কৃষি কাজ করেই সংসার চালান। বর্তমান বয়স 71 বছর, আর এই বয়সেও প্রতিদিন সকালবেলা একটি ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েন হেলাল উদ্দিন গ্রামের মসজিদে নামাজ আদায় করে। ছোটেন গ্রামের একমাত্র বাজার মহেশ্বর চাঁদায়। এরপর শুরু হয় পুরো বাজার ঝাড় দেওয়ার কাজ। শুধু বাজারই নয়, স্থানীয় মাদ্রাসা চত্বর এবং আশেপাশের এলাকাও তিনি নিজ হাতে পরিষ্কার করেন। 1996 সালে মেম্বার নির্বাচিত হবার পর থেকে দীর্ঘ 25 বছর যাবৎ তিনি এই কাজটি করে যাচ্ছেন। আর সেজন্যই মহেশ্বর চাঁদা বাজারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন হেলাল উদ্দিন। স্ত্রী মাহিরুন্নেসা, 4 মেয়ে ও 3 ছেলের সংসার তার। অভাবের তাড়নায় একসময় ক্ষেতের পাশে ইঁদুরের গর্ত থেকেও ধান তুলে খেয়েছেন হেলাল উদ্দিন। তাই অতীতকে ভোলেননি তিনি। হেলাল উদ্দিনের কৃষিকাজে রয়েছে দেশপ্রেম, রয়েছে মাটির প্রতি ভালোবাসা। আর সেজন্যই তিনি গ্রামের কৃষকদের সংগঠিত করে জৈব সার উৎপাদন করেন এবং কৃষকদের কেঁচো সার চাষে উদ্বুদ্ধ করেন। মানুষ মিষ্টি নিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যায়, আর হেলাল উদ্দিন বেড়াতে যান 1 কেজি কেঁচো সার নিয়ে। হেলাল উদ্দিন একজন সুন্দর মনের মানুষ। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো এই সুন্দর মনের মহৎ মানুষ জনাব হেলাল উদ্দিনের সঙ্গে। জনাব হেলাল উদ্দিন, আপনি যখন মেম্বার নির্বাচিত হয়েছিলেন তারপর থেকে, অর্থাৎ দীর্ঘ 25 বছর ধরে আপনি নিজ হাতে পুরো বাজারটি পরিষ্কার করছেন, এটি কি আপনার কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল? আমি প্রতিশ্রুতি দেয় নি, আমি কাজটা করে যাচ্ছি, এটা করলো না করলো ওটা আমার বিষয়, চারিপাশে ময়লা নাই এমন একটি ব্যাপার, এটা আপনার ইচ্ছে ছিল। আচ্ছা, এবং আমাদের কাজ আমরাই করব, আর আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এই একটা প্রতিশ্রুতি আমার ছিল। সুন্দর জীবন কোনো ভাগ্যের লিখন না, সুন্দর জীবন গড়ে তুলতে হয় কাজ, সততা আর সংগ্রাম। বৃদ্ধ বয়সেও আপনি এই কাজটি করছেন, আপনি তো অন্য কারো সহায়তা নিয়ে কাজটি করতে পারতেন, কেন করছেন না? আমার অনেক লোকে দেখে করতে যে আমার পছন্দ হয়, আর আমার কাজটা আমি নিজে করে তৃপ্তি পাই। ও, তৃপ্তি পান, আপনি মনের মতো করে না কাজটা করেন। আপনি জৈব সারের জন্য কেঁচো উৎপাদন করছেন? এখন মাটি হলে মা স্বাস্থ্যের জন্য আমরা জৈব চাষ করি, কেঁচো সার। এই যে আপনাদের টেলিভিশনে কৃষি অনুষ্ঠানে অনেক কথাই বলে, কিন্তু মাটির কথা কেউ বলে না, ফল মানে গাছ এইসব নিয়ে বলে কথা বলে। আমি মনে করি মাটি বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, সেই জন্য কথা কমিয়ে দিয়ে কাজ বেশি করে করতে হবে। অনেক ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন সাহেব আপনার এই চমৎকার কথার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেইল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি গ্রিসের সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র অ্যাক্রোপলিসের উত্তর পশ্চিম প্রান্তে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 350 ফুট উঁচু একটি পাহাড়ে। গোধূলি লগ্নে অ্যাক্রোপলিসের নান্দনিক রূপ বৈচিত্র্য দেখার জন্য পর্যটকরা এখানে আসেন। আবার এখান থেকে দেখা যায় গ্রিসের সবচেয়ে উঁচু স্থান লিকাব্যাট্রাস পাহাড়। আর নিচেই যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন, ওই স্থানটিকে বলা হয় সমাবেশ স্থান বা গ্যাদারিং প্লেস, গ্রিকরা যাকে বলেন অ্যাগোরা। আর এখানে একসময় প্রতিনিয়ত আসতেন বিশ্বসেরা দার্শনিক সক্রেটিস। আমরা এবার যাব সেই প্রাচীন বা এনসিয়ান অ্যাগোরায়।
অ্যাক্রোপলিস পাহাড়ের পাদদেশে উত্তর পশ্চিম প্রান্তে এই প্রাচীন অ্যাগোরার অবস্থান। অ্যাগোরা একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে উন্মুক্ত সমাবেশের স্থান, আবার এটি উন্মুক্ত বাজার হিসেবেও পরিচিত। দর্শক মন্ডলী, অ্যাগোরাকে বলা হতো হার্ট অফ এথেন্স কিংবা এথেন্সের হৃৎপিণ্ড। 3000 বছর ধরে এখানেই এথেনিয়ানরা জড়ো হতো। খ্রিস্টপূর্ব 600 শতাব্দী থেকে শুরু করে 800 বছর এটি ছিল এথেন্সের বাণিজ্যিক, রাজনৈতিক এবং সামাজিক জীবনধারার কেন্দ্রস্থল। গ্রিসকে বলা হয় বার্থ প্লেস অফ ডেমোক্রেসি, আর এথেন্সের এই অ্যাগোরা ছিল সেই গণতন্ত্রের জন্মস্থান। বিভিন্ন সময় সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের মতো দার্শনিকেরা এখানে আসতেন এবং মূল্যবান বক্তব্য প্রদান করতেন। কেনাকাটা, সামাজিক যোগাযোগ স্থাপন কিংবা বিখ্যাত এইসব দার্শনিকদের কথা শোনার জন্য মানুষ এখানে ভিড় করত। দর্শক মন্ডলী, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসাবশেষ দেখছেন এবং দূরে ওই যে দেখছেন একটি জাদুঘর, এই জাদুঘরটি একসময় ছিল ব্যয়বহুল মল এবং শপিং সেন্টার, আর এর সামনে ছিল স্ট্রিট মার্কেট বা রাস্তার খোলা বাজার, যেখানে অনেক সস্তা দরের জিনিস পাওয়া যেত। তাই বিভিন্ন কারণে এখানে মানুষের সমাগম হতো। প্রাচীন আমলে অ্যাগোরার এই জাদুঘরটির উপরে ছাদ থাকলেও দুপাশ ছিল উন্মুক্ত, এখানেও বিভিন্ন সভা সমাবেশ হতো। মানুষের পরিমিতি বোধ ও নিজেকে জানার দর্শন প্রচারে সক্রেটিস এখানেও প্রচুর সভা সমাবেশ করেছেন। তার কথায় উদ্বুদ্ধ হতো যুব সমাজ। পর্যটকেরা এখানে এলে এখানকার বিপণী বিতান, সমাবেশ স্থান এবং প্রশাসনিক ধ্বংসাবশেষগুলো ঘুরে ঘুরে দেখেন। দর্শক মন্ডলী, আমার পেছনে যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন এটি ছিল সেই প্রাচীন গ্রিসের জেলখানা, এবং এখানে বিভিন্ন ধরনের কয়েদিদের রাখা হতো। তবে সক্রেটিসকে রাখা হয়েছিল এই বিশেষ ধরনের জেলখানায়। জেলখানার সামনে 3টি গুহামুখ দেখতে পাচ্ছেন, সামনে হাল আমলের লোহার শিক দিয়ে আটকানো, আর জেলখানার সামনে এই সাইনবোর্ডে লেখা রয়েছে সক্রেটিস প্রিজন। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের নিজ দর্শন অনুযায়ী বিপদগামী করা, আর তাই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সক্রেটিসকে দেয়া হয়েছিল বিষের পাত্রে হেমলক। মূলত সংশোধনের ঊর্ধ্বে চলে যাওয়া সমাজে আর থাকতে চাননি সক্রেটিস, আর তাই তার এই মৃত্যুটা ছিল অনেকটা আত্মহত্যার সামিল। মৃত্যুর আগে তাই সক্রেটিসের শেষ সংলাপ ছিল, আই টু ডাই অ্যান্ড ইউ টু লিভ, হুইচ ইজ বেটার গড অনলি নোজ। কথায় আছে, কাল ছিল না কারো পাতে, আজকে সবার হাতে হাতে। যুগের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের জ্ঞান বাড়তে বাড়তে, বাড়ার সীমা ছাড়তে ছাড়তে, সবার নজর কাটতে কাটতে, এখন ব্যবহারের পাশাপাশি অপব্যবহারের গতি, প্রগতি বা অগতিতে জ্ঞানের ধাক্কায় কেউ অজ্ঞান না পেলেও অজ্ঞান হয়ে যেতে পারেন। দেখুন যন্ত্র নামের যন্ত্রণায় অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। টেলিভিশন আছে, থাকলে তো দেখতেই পাইতেন না চাচা। আগে তো এই দোকানে ঢুকতে টেলিভিশনে জালে ঢোকাই যাইতো না, আর এখন সব ফাঁকা, খালি ক্যামেরা কুমরা দিয়ে ঢোকাই রাখতো। এখন তো এইসবেরই মার্কেট। এখন এইসব কি টিভি সে বেশি চলে? এখন তো তামাম দুনিয়া মোবাইলের মধ্যে ঢুকে গেছে, এখন তো হাতে হাতে টিভি, হাতে হাতে চ্যানেল। মোবাইলে দেখতে কি এইসব যন্ত্রপাতি লাগে নাকি? এখন তো খালি দেখে না, বানায়, ঘরে ঘরে নির্মাতা, মেকার। আগে ছিল অনুষ্ঠান, এখন হইছে কন্টেন্ট, সবাই এখন এই কন্টেন্ট বানায়। তারা এইসব কন্টেন্ট কিসের জন্য বানায়? টিভির জন্য। আরে না, তাইলে তো আমরা টিভিই ব্যস্তাম, বানায় ফেসবুক কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট, ইনস্টাগ্রাম কন্টেন্ট, টিকটক কন্টেন্ট, লাইকি কন্টেন্ট, এখন আবার হইছে বিগো লাইভ, সরাসরি খাড়ায়া যাবে। আর এইসব বানাইতে হইলে একটা মোবাইল ক্যামেরা হইলেই চলে। আর এইসব যন্ত্রপাতি থাকলে প্রোডাকশনটা একটু ভালো হয় আর কি। এই জন্য রাখছি ট্রাইপড, গোপ্রো, হেডফোন, মাইক্রোফোন, আরও আছে ড্রোন, গিম্বল, অজমো, সেলফি স্টিক। এগুলো কি বিক্রি হয়? বিক্রি হয় মানে, আরে চাচা, এখন তো কোটি কোটি মেকার, যাদের মোটামুটি মোবাইল ফিচার সম্পর্কে ধারণা আছে তাদেরই দুইটা একটা করে চ্যানেল আছে। আর যত চ্যানেল তত কন্টেন্ট, যত কন্টেন্ট তত ভিউ, যত ভিউ তত পয়সা, যত পয়সা তত আপনি পয়সাওয়ালা। আর কারোটা যদি একটু ভাইরাল হয়ে যায় তাহলে তো কথাই নাই, লালে লাল দুনিয়া, পয়সা লইবেন গুনিয়া। এখন বলেন কেমন লাগলো আমার কথা শুনিয়া? তাহলে আমি হুদে টেলিভিশন কিনতে আইছি কে? মোবাইলে তো সব দেখতে পারি। না না, এই কাম ভুলেও করতে যাইন না চাচা, কারণ এখানে যে সব সময় ভালো জিনিস ভাইরাল হয় তা কিন্তু না। মাঝে মাঝে এমন সব জিনিস ভাইরাল হয় যেগুলো দেখলে আপনি নিজেই নিজের জিহ্বার মধ্যে কামড় মারবেন, দেখা গেল আপনার জিহ্বার অর্ধেক নাই। যাও পাখি বলতারে সে যেন ভোলে না মোরে, এই কথা কে কবে কোন পাখির পায়ে বেঁধে উড়িয়ে দিয়েছিল কেউ জান না। তবে পাখিকে ভালোবাসলে যার উদ্দেশ্যে লেখা সে ভুললেও পাখি ভোলে না পাখি প্রেমিককে। তারই এক জ্বলন্ত এবং চলন্ত উদাহরণ
চুয়াডাঙ্গা শহরের ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম চুয়াডাঙ্গায় মৃত্যুঞ্জয় বিশ্বাসের এই পাখি প্রেম সম্পর্কে জানতে। নিজের দায়িত্ব পালনে নির্ভয় মৃত্যুঞ্জয় ভালোবেসে পাখিদের হৃদয় করেছেন জয়, যে কারণে পাখিরাও বিশ্বাস করে কাছে আসে খাবারের আবদার নিয়ে, আর মৃত্যুঞ্জয়ও তাদের খাবার নিয়ে এগিয়ে আসেন পরম আত্মীয়ের মতো। গত বছরের মার্চ মাসে করোনা দুর্যোগের শুরুতে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও লকডাউন চলছিল। সে সময় শহরের হাসান চত্বর মোড়ে দায়িত্ব পালনের সময় এক ঝাঁক পাখির কিচিরমিচির আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের মনে হলো এই শব্দগুলো যেন খাদ্য সংকটের কারণে ক্ষুধার্ত পাখিদের আর্তনাদ। তাৎক্ষণিকভাবেই পাশের দোকান থেকে কিছু চানাচুর এবং মুড়ি কিনে এনে ছিটিয়ে দেন সামনের রাস্তায়, আর অমনি চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তা খেতে শুরু করে। এভাবেই করোনাকালীন দীর্ঘ নয় মাস যেমন পাখিদের তিনি খাবার দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন। শুধু খাবার দিয়ে ক্ষান্ত হননি মৃত্যুঞ্জয়। ঝড় বৃষ্টি ও অন্যান্য সময়ে পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য গাছে গাছে বেঁধে দেন মাটির হাঁড়ি, আবার কোথাও বা বিকল্প হিসেবে বাঁশের নিরাপদ বাসা। এভাবে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি এবং ক্যাম্প সহ মোট 39টি স্থাপনায় 5,000 পাখির বাসা বাঁধার কাজ শুরু করেন। এছাড়াও শীতের অতিথি পাখিদের জন্য পুলিশ পার্কের সাথেই মাথাভাঙ্গা নদীতে কিছু কঞ্চির উপর মাটির হাঁড়ি বেঁধে দেন এবং তাদের খাদ্যের জন্য নদীর কিছু অংশে নেট দিয়ে ঘিরে কিছু মাছের চাষ করেন। শুধু পাখিই নয়, যাদের সঙ্গে মৃত্যুঞ্জয়ের নিয়মিত কাজ অর্থাৎ গাড়ি চালক, তাদের সঙ্গে রয়েছে তার ভালোবাসার সম্পর্ক। গাড়ি চালকদের সঙ্গে তিনি কখনোই বিরূপ আচরণ করেন না। করোনার সময় যখন গাড়ি চলাচল বন্ধ ছিল তখন এসব অঞ্চলে পরিচিত অনেক গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন এবং 200 বাস, মাইক্রোবাস ও ট্রাক চালককে খাদ্য সহায়তাও দিয়েছেন। করোনা চলা অবস্থায় তিনি আমাকে বললেন, ভাই আপনার শ্রমিকরা অনেক অসহায় আছে, আপনি একটা লিস্ট দেন, আমি কিছু ত্রাণ দেবো। আমি লিস্ট দিয়েছি 250 জনের মতো, আমার শ্রমিকদেরকে উনি নিজে হাতে ত্রাণ দিয়েছেন। এছাড়াও শীতে তিনি গাড়ি চালক সহ অসহায় শীতার্ত মানুষদের দিয়েছেন শীত বস্ত্র। মৃত্যুঞ্জয় বিশ্বাস যে কাজটি করেছেন নিঃসন্দেহে সমাজে একটি প্রশংসনীয় উদ্যোগ, পুলিশের ধর্মই সেবা করা। আশা করছি আমাদের অনেক পুলিশ সদস্য এরকম কাজে উৎসাহিত হবে। আমরা এবারে কথা বলবো সেই পাখি প্রেমিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের সঙ্গে। মৃত্যুঞ্জয় বিশ্বাস, আমাদের এটা বিশ্বাস করতেই হবে, আপনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ কর্মকর্তা। পাখিদের প্রতি আপনার এই যে প্রেম এবং ভালোবাসা, এটা কি করোনাকালে অভুক্ত পাখিদের থেকে হয়েছে নাকি আগে থেকেই ছিল? পাখির প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই স্বল্প পরিসরে, পরবর্তীতে করোনাকালীন সময়ে যখন দোকানপাট সব কিছু বন্ধ ছিল, পাখি খাদ্যভাবে ভুগছিল, সেই সময় থেকে টানটা যেন আরও অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা মৃত্যুঞ্জয়, আপনি যে কাজগুলো করছেন তার জন্য তো কিছু বাড়তি অর্থের প্রয়োজন হয়, সেটা আসে কোথা থেকে? আর আমি একটা চাকরি করে, আমার পাশাপাশি আমার ওয়াইফও চাকরি করে প্রাইমারি টিচার, সেই সময় দুজন যেহেতু চাকরি করি তো তার থেকে পাখির খাবারের বা ড্রাইভার হেল্পারদের পিছনে খুব একটা টাকা সবসময় করতে হচ্ছে না, একটু সদিচ্ছা থাকলেই সম্ভব। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা আশা করছি আপনার এই শুভ উদ্যোগ শুভ প্রেরণায় উদ্দীপ্ত করবে আর অনেককেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মৃত্যুঞ্জয় বিশ্বাসের পাখি প্রেম প্রকৃতি প্রেম হয়ে ওঠে। এটা যেমন প্রেমের উৎকর্ষের দিক, তেমনি নানা দ্রব্য ও অপদ্রব্যের ব্যবহার ও অপব্যবহারে অনেক প্রেমের গতি ক্ষতি ও অবনতির দিকে পতিত হতেও দেখা যাচ্ছে। ডাক্তারের কাছে তেমনি এক অতি ক্ষতিগ্রস্ত ছেলেকে নিয়ে এসেছেন তার বাবা। বলেন কি সমস্যা? ডাক্তার সাহেব, সমস্যা তো আমার না, সমস্যা আমার ছেলে। কি হয়েছে? খুব বাজে অসুখ। বাজে অসুখ মানে? আমি তো মানসিক রোগের ডাক্তার, এই রোগের নাম তো আমি প্রথম শুনলাম। আচ্ছা এই রোগের লক্ষণটা কি? মাঝে মাঝে মনে হয় আমার ছেলের নিজের কোনো ভাষাই নেই, সে অন্যের ভাষায় কথা কয়। অন্য ভাষায় মানে? মানে অন্য দেশের ভাষায়? না না, কথা সে বাংলা ভাষাতেই বলে, কিন্তু অন্যের ভাষার সঙ্গে সে ঠোঁট মিলায়। কিরকম? এই যেমন ধরেন, আমি যখন তাকে জিজ্ঞেস করি বাবা খাইছো, তখন সে অনেকগুলো উত্তর দেয়, বাবা খাইছো বাবা খাইছো। এই টাইপের অসুখের সময় তো আমার কোনো ধারণা নেই। আচ্ছা ছেলের করে ডাকুন তো। বাবা নজু, বাবা নজু। এই কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? আরে আমি তো তোমাকে প্রশ্ন করেছি। আমি তো তোমাকে প্রশ্ন করেছি, তোমার রোগটা কি বলো? আমি তো আমার কোনো রোগ দেখতেছি না। এই তো ঠিক আছে, এখন ঠোঁট মিলালে কই? কি ঠিক আছো না? কি ঠিক আছো না? দেখলেন ডাক্তার সাহেব, এইটাই কিন্তু সমস্যা, এই ভালো এই খারাপ। ডাক্তার চাচা, আমি তো টিকটক করি, ওখানে সব সময় অন্যের কথা ঠোঁট মিলায় কই ঠোঁট মিলায় গায়। আমার একটা হিট গান আছে, একটু শুনেন। বাবা তোমার বারবার সব পাগলে খেলা, আর এক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার বারবার সব পাগলে খেলা। আচ্ছা আপনি বলেন ডাক্তার আঙ্কেল, এটা দোষের কি হলো?
দেখেন তো ডাক্তার সাহেব, এমন নেশা হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে ক্যামেরা একটা লোয়া খাড়ায় পরে টিকটক করতে, আর এই করতে করতে ওর এই অভ্যাস হয়ে গেছে। বুঝছি, শোনেন আমি মানসিক ডাক্তার, ওর এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কই? সমস্যা হইল গিয়ে ওর স্বভাবে, এর জন্য চিকিৎসা না। এই টিকটকরে ঠিকঠাক করতে হইলে আপনার বাড়ির ওয়াইফাই নাই করে দিতে হইব। দুই তিন মাস ওরে ঘরে বান্ধা রাখেন, দেখবেন তখন আর টিকটক করব না, ঠিকটক করব। ডাক্তার যে সমাধান দিলেন তা পিতা শুনলেন, কিন্তু মানলেন কি না জানি না, কারণ ওয়াইফাই বন্ধ করতে গেলে বাড়িতেই হয়তো আওয়াজ উঠবে মানি না মানি না। এছাড়া নানা জন, নানা মন, নানা মত, নানা পথ, অর্থাৎ মনান্তর, মতান্তর ও পথান্তরের অন্ত নেই। এইসব মত পথের মাতামাতির মধ্যে যদি নানি নাতি এসে পড়ে তাহলে তো কথাই নেই। তবে একটা কথা, নানি নাতির মতান্তর সবসময় লেগে থাকলেও কিন্তু পথান্তর নেই। একজনের বাতি অন্যজনের সাথী, আমাদের নানি আর নাতি। তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো, আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো। বাবা কি সুন্দর, তুইও গান গাইতাছো, তারপর এই বেসুরা গলায়। হ্যাঁ নানি, আমার চাই তো বেসুরা গলায় অনেকেই গান গায়, তারপরে তো আমি সরমে গাই না। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় নিজের আর ধরে রাখতে পারি না, সুর বাইর হয়ে যায়। পতঙ্গের এই সাগর পারে আইসা একটু রোমান্টিক রোমান্টিক লাগতেছে, সেই জন্য নানি তোমারে আর সাগরে লই একটা গান গাইলাম। তো চলো একটু হাওয়া খাই আসি। তুই যা, একলা যা, আমি যাবো না। এর লেগেই কয় যদি তোর ডাক শুনে কেউ না আসে। তবে একলা চলো, একলা চলো রে, তুই একলা যাবি, আমি যাবো না। না, আমি তো আবার অন্য থিওরিতে চলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাইলে চিহ্ন রাখো রে। ওই তুই আমার চিহ্ন রাখার কি হইলো রে? আমি কি তোরে ডরাই? খালি শুধু ওই যা করোনা রে একটু ডরাই আর কি। যাই দিন ভালো, আসে দিনটাই খারাপ। কথাটা একদম ঠিক না। কি ঠিক না? আরে এই যে গেল বছরটা 2020 সাল, এটা কি ভালো গেছে? হ্যাঁ, পুরো বছরটাই তো করোনার যন্ত্রণায় খারাপ গেছে। তোর কথা ঠিক আছে, কিন্তু তারপরেও আসে দিন খারাপ, মানে করোনা তো এখনো যায় নাই, আসে যতই থাকুক, তারপরেও আসে দিন খারাপ না ভালো, কারণ এই বছর ভ্যাকসিন আছে, করোনার একটু ঠেক দেবেন যাই। আচ্ছা আচ্ছা, ঠেক দিয়ে হইলেও আমার সাথে জিজ্ঞাসাস না, এতদিনের পুরানা একটা কথা এটা কি বদলাই দেবো? আমি তো যুক্তি দিয়ে জিতলাম, খালি এই প্রবাদ না, আর অনেক প্রবাদে ভেজাল আছে। এই যে আরেকটা প্রবাদ, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ঠিকই তো আছে, এখনো পর্যন্ত মানুষজন ছেলে মেয়ের বিয়ের সময় এই বিষয়টা মাইনে চলে। এর লেগেই তো অশান্তি হয়, সংসার টিকে না। কিসের অশান্তি হয়? ওই যে আগে দর্শনধারী, আর চেহারা সুন্দর দেখে বিয়ে করে, কিন্তু ভিতরটা তো অসুন্দর, ভিতরে জিলাপির পেস, মানে কমপ্লিকেটেড সুইট, আর নয়া সংসারে গিয়া করে খালি কুটনামি। সেই জন্য আগে দর্শনধারী না, আগে গুণ বিচার করবা, বুঝছো? এই খবরদার, খবরদার কইতাছি, তুই কইলাম সবাই রে এক পাল্লায় মাপবি না। মাপি না মাপি না, আর নানি এখন পাল্লার দিন নাই, সব কেজির হিসাব, মানুষের কি আর পাল্লায় মাপন যায়? রে আমি ওরে নিয়ে কি করি? ওই আমি কি তোর জালে একটু মন খুলে কথাও কইতে পারব না? না পারবা না, কারণ মনটার লোকেশন কোন জায়গায় হেইটাই তো জানো না, মনটা খুলবা কেমনে? খুলুম কেমনে? তুই এদিকে আয়, তোরে আজকে এই সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে যদি আমি না চুবাইছি। নানি ইদানিং কিন্তু তোমার ভিতরে একটা সন্ত্রাসী ভাব লক্ষ্য করা যাইতেছে। তোমার লগে আমি পাহাড়ে গেছি, তুমি আমার পাহাড় থেকে ফালাই দিবার চাইছো, এরপরে সাগরের কাছে গেলে তুমি আমার সাগরে চুবাইবার চাও। তবে নানি এইখানে তুমি আমারে ডুবাইবার চাইলেও ডুবাইতে পারবা না, কারণ আমাকে নৌবাহিনীর ভাইরা সবার মতো আমারে উদ্ধার করবো, কি করবেন না ভাইরা? সুতরাং বৃথা চেষ্টা কইরো না, বুঝছো? তার চেয়ে চলো গিয়া হাওয়া খাই আসো। নানি আর নাতি একে অন্যের সুখ দুঃখের সাথী। আমরা এমন একজন মানুষের কাছে এবারে যাব যিনি তার অঞ্চলের সবার সুখ দুঃখের সাথী। তার সামর্থ্য অতি ক্ষুদ্র, কিন্তু সে ক্ষুদ্রের মধ্যেই সমুদ্র। বরং কবির ভাষায় বলি, দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। শিশুকালে দেয়ালের উপর কয়লার আঁচড় কেটে কবি সুকান্ত ভট্টাচার্য এভাবেই নিজের সৃজনশীল প্রতিভার প্রকাশ করেছিলেন। কবি সুকান্তের মতো অনেকেরই লেখার সূচনা হয়েছিল এই দেয়াল পত্রিকা থেকেই। তবে আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি এই উন্নত তথ্য প্রযুক্তির যুগে মুদ্রণ যন্ত্রে ছাপানো রং বেরঙের নানান পত্রিকার ভিড়ে নিভৃত পল্লীতে বসে আপন মনে দেয়াল পত্রিকার মতোই হাতে লিখে প্রকাশ করে যাচ্ছেন ভিন্নধর্মী এক পত্রিকা আন্ধার মানিক।
আর এই পত্রিকার সম্পাদক ও প্রকাশকের খোঁজে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামে। আর এই গ্রামে বসেই হাতে লিখে বানানো পত্রিকার মাধ্যমে সমাজকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন দিনমজুর হাসান পারভেজ। বাড়ি সংলগ্ন আন্ধারমানিক নদীর নামানুসারে পত্রিকাটির নামকরণ করেছেন আন্ধারমানিক। এটি একটি কমিউনিটি পত্রিকা, কোনো নেতিবাচক খবর থাকে না হাসানের আন্ধারমানিক পত্রিকায়, থাকে ইতিবাচক ভালো খবর। এই যে হাসান ছেলেটা গ্রামে গ্রামে ঘুরিয়ে যে সাধারণ মানুষের খোঁজ খবরগুলি সবার কাছে পৌঁছাইতে পারে, এই জন্য অনেক ধন্যবাদ। ওর দ্বারা অনেকের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। পত্রিকার সৌন্দর্যের জন্য শিরোনামগুলো কম্পিউটারে লিখলেও প্রতিটি সংবাদই লেখেন নিজের হাতে। কখনো মাছ ধরে মাটি কেটে, কখনো বা ইট ভাটায় শ্রম বিক্রি করে তিন বেলা খাবার জোগাড় করতে হয় হাসানকে। এত অর্থ কষ্টের মধ্যে থেকেও হাসান গ্রাম্য চষে বেড়ান খবরের সন্ধানে। হাসানের স্ত্রী শাহনাজও তাকে এ কাজে সহায়তা করেন। নিজের সংসারে যে চাল নাই, ডাল নাই, পোলা পানির যে খাওয়া, আমি এরূপ কোনো চিন্তা ভাবনা করে না। চাই যে গরিবের জন্য কিছু হয়, আমার জন্য কিছু লাগবে না, আমার আল্লাহ দেবে। স্ত্রী ছাড়াও হাসানের এই কমিউনিটি পত্রিকার জন্য 15 জন নারী ও পুরুষ সাংবাদিক রয়েছেন, যারা সবাই এই গ্রামেরই বাসিন্দা এবং খেটে খাওয়া মানুষ। তারা ঘুরে ঘুরে এই গ্রামের সমস্যার কথা, সম্ভাবনার কথা, মানুষের মনের কথা সংগ্রহ করেন। এত অর্থকষ্টে থেকেও হাসান হাসি মুখে প্রতিদিন একটু একটু করে লিখে 2 পৃষ্ঠার এই পত্রিকাটি ফটোকপি করেন। এরপর নিজ বাড়ির উঠোনে রোদে শুকিয়ে তারপর নিজেই পাঠকের হাতে হাতে পৌঁছে দেন। হাতে লিখে বের করতে হয় বলে মাসে 1টি করে পত্রিকা প্রকাশিত হয়। হাসানের লেখা অনেক খবর ফেসবুকে ভাইরাল হয়ে যায়, পরবর্তীতে তারা উপকৃত হয়। যেমন তৃতীয় শ্রেণীর ছাত্রী রুবিনা, মানসিক প্রতিবন্ধী মাকে শেকলবন্দী করে বৃদ্ধা নানির কাছে রেখে রুবিনা যেত খাবারের সন্ধানে। হাসানের লেখার কারণে পাল্টে যায় রুবিনার জীবন, সে এখন আর তালপাতার ঘরে থাকে না, থাকে পাকা বাড়িতে। হাসানের লেখায় এমনি অনেকের ভাগ্য ফিরলেও হাসানের ভাগ্য ফেরেনি। অন্ধকারের আলো হয়ে আন্ধারমানিক নিয়মিত প্রকাশিত হচ্ছে হাসানের হাত ধরেই। দর্শক মন্ডলী, আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এই আত্মপ্রত্যয়ী প্রচার বিমুখ লেখক প্রকাশক জনাব হাসান পারভেজকে। আচ্ছা জনাব হাসান, আপনি হঠাৎ করে এই হাতে লেখা পত্রিকা প্রকাশে উৎসাহী হলেন কেন? স্যার, আমরা সমাজের ভালো খবরগুলো আমরা তুলে আনতে চাই। ভালো খবরগুলো পাঠে মানুষ ভালোর চিন্তা করবে, ভালোর চর্চা করবে, সমাজ ভালো থাকবে, একে অপরকে ভালো দেখবে, এই জন্য। তো আপনার এই পত্রিকার পাঠক কারা? আমার এই পাঠক আমার গ্রামের, পুরো গ্রামটাই বলতে পারেন, পুরো গ্রামের মানুষই আপনার এই পত্রিকার পাঠক। আপনার এই পত্রিকাটি মানুষ কেন পড়ে বলে আপনার মনে হয়, মানে এতে কি বিষয়বস্তু থাকে? স্যার, আমার এই পত্রিকাটা শ্রমজীবী মানুষের সফলতার গল্প নিয়ে আত্মপ্রকাশ হয়েছিল। যেমন একজনে মাছ চাষ করে ভালো হয়েছে, একজনে কৃষিকাজ করে ভালো হয়েছে, এই ভালো খবরটা পাঠে ও উদ্বুদ্ধ হবে ভালো কাজের জন্য, অন্যের উদ্বুদ্ধ হবে। হ্যাঁ। আপনার লেখাপড়া কতটুকু করেছেন? স্যার, সে একটা করুণ ইতিহাস। 1996 সনে আমার SSC পাস করার কথা ছিল। অর্থের অভাবের সাথে যুদ্ধ করে করে ছাড় আমি 2015তে SSC করেছি, 2017তে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার ডিগ্রি করার একটা আশা ছাড় সেটা আমি পারছি না, অর্থের অভাবে ছাড়। অর্থের অভাবে পাচ্ছেন না ছাড়? আমার সে বয়সটাও পুরো খেয়ে গেছে, কিন্তু আমার স্বপ্ন আমি ডিগ্রি পাস করব। আপনি এত মানুষের দুঃখ কষ্টের কথা আপনি তুলে ধরেন, কিন্তু নিজের এই অসহায়তার কথা কেন লিখেন না? স্যার, এটা লিখতে গেলে আমার লজ্জা করে, মনে হয় যে নিজেকে প্রচার করা হবে। মানে আপনার নিজের লজ্জা হয় নিজের কথা নিজে বলতে? যাক, এই কথাটি আপনি বুঝলেন, কিন্তু আমাদের সমাজে অনেকেই এই কথাটি বোঝেন না এবং আত্মপ্রচার করে থাকেন। জনাব হাসান, আপনার এই লেখাপড়ার সহায়তা করার জন্য আমরা আজকে ইত্যাদির মাধ্যমে কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 2 লক্ষ টাকার চেকটি প্রদান করছি। আশা করি এই অর্থ আপনার লেখাপড়ার সহায়তা করবে এবং পত্রিকার বিভিন্ন উপকরণ কিনতেও আপনাকে সাহায্য করবে। আমি কৃতজ্ঞ স্যার ইত্যাদির প্রতি, আমার লেখাপড়ার জন্য আমাকে এই সহায়তা করেছেন আর্থিক, আমি আজীবন মনে রাখবো ইত্যাদি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এই নগর জীবনেও দেখি যার অনেক ক্ষমতা আছে, আছে প্রচারের অঢেল সুযোগ সুবিধা, তাদেরও প্রায় সব কাজের মধ্যে আত্মপ্রচারটাই প্রধান হয়ে ওঠে। এইসব সুযোগ সন্ধানী চরিত্রগুলোর পাশাপাশি হাসান পারভেজের কষ্টকৃত কাজকে সাধনার মতো মহৎ মনে হয়। বড় মন বলেই নিজের পত্রিকায় হাসান পারভেজ নিজের কষ্ট দুঃখের কথা না লিখে লেখেন অন্যের সাফল্যের কথা, লেখেন এমন কোনো দুঃখের কথা যাতে তার উপকার হয়। সমাজসেবার এই দৃষ্টান্ত আসলেই অনুসরণীয়। হাসান পারভেজের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেকে যেন হয়ে উঠি প্রত্যেকের তরে। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।